হ্যালো, চেক, 1 2 3, হ্যালো। ঠিক আছে, আজকে আমরা লেকচার নাম্বার 7 শুরু করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার লেকচার 6 এ আমরা কি করছিলাম, মোমেন্ট অফ ইনার্শিয়া শুরু করছিলাম। হোয়াট ইজ মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমরা কনসেপ্টটা শিখলাম। এরপরে শিখলাম 2D মোমেন্ট অফ ইনার্শিয়া। আজকে হেডিং দো 3D মোমেন্ট অফ ইনার্শিয়া। হেডিং কি দিবা? মোমেন্ট অফ ইনার্শিয়া ফর 3D ফিগার। মনে আছে নি 2D ফিগারের ফর্মুলাটি? যা যা লেকচারটা দেখছো না বা কমপ্লিট করছো না, ভালো করে দেখ, খালো ডাইরেক্ট ফর্মুলা এবো। কিন্তু তো এবার কয়েকটা ফিগার দি, লেখো একটা জিনিস। এক নাম্বার দো দেশে লেখো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ থিন রড অ্যাবাউট দ্য মিডল, মিডল এর নিচে দাগ দো, অ্যাবাউট দ্য মিডল এক্সিস পারপেন্ডিকুলার টু দি লেংথ MI of a thin rod, MI of a thin rod about the middle axis perpendicular to the length. এটা কইছে, মনে করো তোমার কাছে একটা, তোমার কাছে একটা রড আছে, থিন একদম চিকনা একটা রড আছে, ঠিক আছে। এর কোন দিক দিয়ে এক্সিসটা গেছে? মিডল দিয়া। মনে করো এক্সিস এ এ দি, এ এ বা এ এক্স বা এক্স এক্স যা খুশি একটা এক্সিস দিছি। তো এই এক্সিসের বরাবর ই থিন রডটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা গেতা, কথার কথা পুরাটা লেংথ ধরে নি এল, লেংথ কত ধরছি এল। তাইলে এই রডটার একটা মাস আছে নি, মাস ধরে নি এম, এই রডটার মাস কত এম। তাইলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা কি, আই এক্সিসটা কত এ, আই এ এ, এটা কোন জায়গা এক্সিসটা একদম মিডলে, এটা মনে রাখবা কিন্তু মিডলে। তো মিডলে না ফর্মুলা কি, এম এল স্কয়ার বাই 12, একদম ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে, এম এল স্কয়ার বাই 12 তুলো। এইবার আমরা এবার শিখছি মিডলে, এইবার সেম জিনিসটা আবার শিখুম কি একদম একটা এন্ড পয়েন্টে, মিডলে শিখছি শিখছি তো উদ্রাত তুলছি। এবার নেক্সট কোয়েশ্চেন লেখো, তুলছি এটা, ঠিক আছে। তো সেম কোয়েশ্চেন সেম থাকবো, জাস্ট মিডল এর জায়গা কি হবো, অ্যাবাউট দা এন্ড, এন্ড মানে কি শেষ প্রান্তে, অ্যাবাউট দা এন্ড এক্সিস পারপেন্ডিকুলার টু দা লেংথ। এবার তোমার কাছে মনে করো সেম চিকন একটা রড, মানে থিন রড, থিন মানে কি চিকন। এবার এক্সিসটা কোন জায়গা থাকতে কইছে তারা, এবার কি কইছে এন্ডে কইছে, এন্ড মানে কি, যে কোন একটা সাইড লয়ে লাই, ইট ইজ আমার এন্ড, ইট ইজ আমার এক্সিস, ঠিক আছে। এক্স এর নাম কি দিবা, আবার দি এ এ, এক্সিসটার নাম কিটা এ এ। তো এ এক্সিস এর বরাবর কইছে এ থিন রডটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা কিটা কত হইব, লেখো আই এ এ, মানে এই লাইনটা বরাবর এই থিন রডটা কি কইছে মোমেন্ট অফ ইনার্শিয়া, লেংথ কত, এটা লেংথ সেম এল, তাহলে এম এল স্কয়ার বাই 3, ডাইরেক্ট ফর্মুলা যাইব, ডাইরেক্ট ফর্মুলা, জাস্ট জানতে হইব কোন জায়গা কইছে, এন্ড পয়েন্টে কইছে না মিডলে কইছে, মিডলে কইলে এম এল স্কয়ার বাই কি 12, আর এন্ড পয়েন্টে কইলে এম এল স্কয়ার বাই 3, ঠিক আছে তুলো। তো এই জায়গাটা তুলছি, এবার নেক্সট লেহ, এটা কিন্তু 2 নাম্বার, 2 নাম্বার, এবার 3 নাম্বার দিয়া লেহ, তিন নাম্বার দিয়া লেহ
এমআই অফ এ এমআই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কুলার সার্কুলার লেমিনা লেমিনা অনুকো বা লেমিনা গিতা অর ডিস্ক ডিস্ক মানে গিতা গুল একটা বডি ঠিক আছে এম আই অফ এ সার্কুলার লেমিনা অর এ ডিস্ক সরি টি তো এটা ডিস্ক মানে কে ঠিক আছে ডিস্ক এটা ফর্মুলা গিতা এটা টোটাল আমার তিনটা ফর্মুলা লাগবে তিনটা ফর্মুলা না দুইটা ফর্মুলা শিখাবো পয়সা আমার কমাইলাম ঠিক আছে তো আমি কি জানি আই এক্স এক্স আই ওয়াই ওয়াই যেহেতু সার্কেল যেহেতু সার্কেল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই কি হয় সেম হয়নি হ্যাঁ আগেরটা তো করছিলাম সিরিজ সময় প্লাস এম আই আর টুরির সময় তো এটার ভিতরে ফর্মুলা কিটা আচ্ছা এবার সার্কুলার লেমিনা অর ডিস্ক জিনিসটা কিটা দাদা তুমি তো এটা করছো না দেখো সার্কুলার মানে কিটা একটা সার্কেল ডিস্ক কেমন থাকে সার্কুলার থাকে ঠিক আছে এটার মনে কর সেন্টার আছে এটা এসে আমার সেন্টার সেন্টার দিকা এর হাফ ডিস্টেন্স কিটা কয় রেডিয়াস রেডিয়াস রে কয় ঠিক তো এটা এই পুরোটা বডির একটা মাস আছে কত এম মাসটা কত এম তাইলে আই এক্স এক্স ইকুয়াল টু আই ওয়াই ওয়াই সেম উইথ সার্কেলের ক্ষেত্রে তাইলে ফর্মুলাটা কি ফর্মুলা হইব এম আর স্কয়ার বাই শেষ কারবার এবার এই জিনিসটার ওই আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই আরেকটা নাম আছে আই অথবা এম আই অ্যাবাউট অ্যাবাউট কিটা ডায়ামিটার যদি এম আই অ্যাবাউট ডায়ামিটার কয় এটাও সেম এই জিনিসটই আই এক্স এক্স কয় এই জিনিসটই আই ওয়াই ওয়াই কয় এই জিনিসটই তো তিনটা জিনিস তিনটা জিনিসের ফর্মুলা আমার একটা জিনিসের ঠিক আছে যে কয় এম আই অ্যাবাউট ডায়ামিটার অফ এ সার্কুলার লেমিনা অর ডিস্ক কি হব এটা যদি আই এক্সেস কয় এটা আই ওয়াই কয় এটাই তো কোয়েশ্চেন তোমরা কোনটা দিব জানো এটা দিব কেমনে দিব কইব এম আই অফ এ সার্কুলার লেমিনা অর ডিস্ক অ্যাবাউট ডায়ামিটার ফর্মুলা কিটা এম আর স্কয়ার বাই ফোর ভালো করে লিখো ফর্মুলা কিন্তু আমি তিনটা ফর্মুলা একটা মানে দিছি কোয়েশ্চেন অনেক কমছে ঠিক তো তুলো এবার এটার ভিতরে আরেকটা ফর্মুলা শিখতে হইব দেখো এটা কি শিখছি অ্যাবাউট ডায়ামিটার এবার এটার ভিতরে আরেকটা জিনিস দেখো এক্সিস পাসিং পাসিং থ্রু সিজি অর পারপেন্ডিকুলার অর পারপেন্ডিকুলার টু দি প্লেন পারপেন্ডিকুলার টু দি প্লেন উইড একটা ফর্মুলা শিখছি অ্যাবাউট ডায়ামিটার ইট ইস আরেকটা ফর্মুলা এটা রই কি দিব মনে করো কি কইছে এক্সিস পাসিং থ্রু সিজি সিজি তো আমার এটা তো একটা এক্সিস আছে এই এক্সিসটা পারপেন্ডিকুলার টু দা প্লেন তাইলে এটার এমআই কত এমআই এর ফর্মুলা হইছে এম আর স্কয়ার বাই টু ঠিক আছে এম আর স্কোয়ার বাই টু বুঝছি আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো আগের ফর্মুলা কিটা শিখছিলাম এম আর স্কোয়ার বাই ফোর এটা আমি কিটা লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ এম আর স্কোয়ার এই জিনিসটা লিখা লাগে হ্যাঁ মানে এম আর স্কোয়ার বাই ফোর আমি কি লিখতে পারি জিরো পয়েন্ট টু ফাইভ এম আর স্কোয়ার আর এটারে কি লিখতে পারি হাফ আমি কি লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ এম আর স্কোয়ার শেষ এটা যেই মানে এটারও সেম মানে পরীক্ষার এমন দিলে আবার ঘাবড়ে না ওয়ান বাই টু মানে কি জিরো পয়েন্ট ফাইভ ক্লিয়ার তুলালাম তো একটা কি শিখছি এম আই অফ এ সার্কুলার লেমিনার দুইটা ফর্মুলা শিখছি অ্যাবাউট ডায়ামিটার কি এম আর স্কোয়ার বাই ফোর এরপরে কি কইছে অ্যাবাউট এন এক্সিস পারপেন্ডিকুলার টু দা সিজি মানে থ্রু সিজি অর পারপেন্ডিকুলার টু দা প্লেন ফর্মুলা কি জিরো পয়েন্ট ফাইভ এম আর স্কোয়ার দুইটা ফর্মুলা ঠিক আছে এবার চার নম্বর হেডিং দো
এই চ্যাপ্টারটা পুরা ফর্মুলা বেস, ফর্মুলাটি পুরো ঠাড়া মুখস্থ করলেও কোশ্চেনের ডাইরেক্ট আনসার ডাইরেক্ট। আর নিউমারিক্যাল এত বড় কিছু হয়তো না, যদি আই একটা টি সেকশন একটা বইটা আমি তোমাদের লাস্টে করাই দেবো, আর এদিকে শুধু খাটা অঙ্ক আইব। আর অঙ্ক ম্যাক্সিমাম টাইমে আয় না, প্রায় 90% চান্স অঙ্ক আইতো না, ডাইরেক্ট ফর্মুলা আইব। ঠিক আছে, এবার 4 নম্বর দৌ। 4 নম্বর গেলে হ এমআই অফ এ থিন, এমআই অফ এ থিন, থিন মানে কি চিকন, থিন সার্কুলার রিং, রিং মানে কি আংটি, আমরা যা আংটি পরি, আংটি কেমন থাকে, এমন থাকে, আবার এমন ভাবে চিকন থাকবো, ঠিক আছে, এটি হিসাবে রিং এমন থাকে, থিন, থিন মানে কি একদম চিকন, আর সার্কুলার রিং মানে রিং তো বুঝছো কিতা। এবার এটার আমার দুইটা ফর্মুলা শিখো, কিতা ফর্মুলা দুইটা, দুইটা ফর্মুলা কিতা কিতা, 1 নম্বর দো যেহেতু সার্কুলার আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই সেম, লেখা লাই আই এক্স এক্স ইকুয়াল টু আই ওয়াই ওয়াই, এটার ফর্মুলা কিতা এম আর স্কোয়ার বাই টু, ঠিক আছে, আই এক্স এক্স আর আর ওয়াই ওয়াই কিটা এম আর স্কোয়ার বাই টু। এবার দাদা আমাদের তুমি একটা জিনিস শিখেছিলে পোলার, মনে আছে নি পোলার, তো পোলার কি দিব, পোলার এম আই, আমি যদি আই এক্স এক্স জানি আর যদি আই ওয়াই ওয়াই জানি পোলার মানে কিটা আই জেড জেড, ঠিক তো, আই জেড জেড, তাহলে আই জেড জেড মানে কিটা আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই, ক্লিয়ার। এবার কেমনে হইব এটা, আই এক্স এক্স মানে কিটা, এই তো এটা এম আর স্কয়ার বাই টু প্লাস ওয়াই ওয়াই তো সেম হই এম আর স্কয়ার বাই টু, কত হইব এম আর স্কয়ার, তাহলে সেম আছে নি, পোলার এম ওই বের করতে পারি, আমি যদি আই এক্স এক্স জানি আর যদি আই ওয়াই ওয়াই জানি দুটা যোগ করে দিমু, ওই তো পোলার এম আই পাইলাম, এটা একদম বেসিক। তো আমি আই এক্স এক্স ও তোমার শিখে দিয়েছি, আই ওয়াই ও শিখে দিয়েছি, দুটা যোগ করে দাও পোলার এম আই পাইলাম, সব ডিফিকারের আমি তো সব ডিফিকারের আই এক্স এক্স আই ওয়াই ওয়াই করাইছি, তো কি ফর্মুলা পাইলাম, এটা একটা ফর্মুলা আর পোলার এম আই এটা একটা ফর্মুলা, ক্লিয়ার, তুলো। তা 5 নম্বর লেখো, 5 টি লেখা মাল লেখতাম না করতে লাগতো না, এবার লেখো এম আই অফ এ সলিড স্পেয়ার, এম আই অফ এ সলিড স্পেয়ার, স্পেয়ার মানে কি তেমন না জানি, দাও 2D তে এটি আমার সার্কেল, এটি আমার সার্কেল, আর 3D তে, 3D আমি তো দেখাইতে পারতাছি না, মনে হয় একটা ফুটবল, একটা ফুটবল বা একটা ভলিবল, এটা তো একটা হলো ভিতরে তো বাতাস, কিন্তু এটা যখন সলিড হইব ভিতরটা যখন ফিল আপ থাকবো তখন এটা রেখে কি 3D, 3D তে এটা সার্কেল রেখে দেখো স্পেয়ার, ঠিক আছে, তাহলে এম আই অফ এ সলিড স্পেয়ার, ঠিক আছে, একটা স্পেয়ার আঁকি, এম নে দিয়া দিই, হ্যাঁ তাহলে বুঝবে এটা 3D, ঠিক আছে, এটা আমার একটা স্পেয়ার, তাইলে এটার সেম স্পেয়ার মানে কি সার্কেলের তো একটা জিনিস, তাইলে সার্কেলের নামে কি জানি আই এক্স এক্স ইকুয়াল টু আই ওয়াই ওয়াই, উত্তর তুমি জানি, কিন্তু স্পেয়ারের ক্ষেত্রে যদি 3D হইব তখন ইকুয়াল টু আই জেড জেড হয়ে যাবে, গা অনলি ফর স্পেয়ারের ক্ষেত্রে একদম স্টার মার্ক দিয়ে রাখো, এম আই অফ এ সলিড স্পেয়ার আই জেড জেড হবে কি হইব সেম হইব, মানে কি তা পোলার এম আই ও সেম, ঠিক আছে, কার ক্ষেত্রে এম আই অফ এ সলিড স্পেয়ারের ক্ষেত্রে, মানে এটা 3D জিনিস,
সবটির ক্ষেত্রে কি করছি আই জেড জেড কেমন বলছে আই এক্স এক্স প্লাস আই ওয়াই ওয়াই কিন্তু একমাত্র সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আই এক্স এক্স ইকুয়াল টু আই ওয়াই ওয়াই ইকুয়াল টু আই জেড জেড আর আই জেড জেড মানে কি পোলার এম আই ভালো করে মনে রাখবে জিনিসটা তো স্টার মার্ক দিয়ে রাখছি কোশ্চেনটা কেমন দিব জানো কইব সলিড স্ফিয়ারের এম আই এর কি বের করো পোলার এম আই বের করো তুমি কি করবা আই এক্স এক্স প্লাস আই ওয়াই করবা কারণ সবটির ভিতরে এমন করছি কিন্তু এটা এক্সেপশন একমাত্র এম আই অফ এ সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আই জেড জেড এটা সমান বালা করে জিনিসটা লিখা রেখো ঠিক আছে তো এই জিনিসটা এবার ফর্মুলাটা কিটা ফর্মুলা হচ্ছে 2/5 এম আর স্কয়ার এম কিটা এই বডিটার একটা মাস আছে আর ইয়ানে সেন্টার থেকে এটা রেডিয়াস আছে আর ঠিক আছে ক্লিয়ার তুলে লাও তো 2/5 রে কি লিখবো 0.4 mr স্কয়ার শেষ ক্লিয়ার তুলে লাও পাঁচটা ফর্মুলা লিখে এলাম 3d তে আর লাগতো না ঠিক আছে এইবার হেডিং দো রেডিয়াস অফ জাইরেশন রেডিয়াস অফ জাইরেশন রেডিয়াস অফ জাইরেশন ঠিক আছে রেডিয়াস অফ জাইরেশন অন দাদা রেডিয়াস অফ জাইরেশন নাম জীবন শুনছি না এটা কিটা একদম সোজা জিনিস আগে একটা থিওরি লেখো ফুল ক্লিয়ার হয়ে যাবো লেখো তুলছি হেডিং এবার লেখো রেডিয়াস অফ জাইরেশন অফ এ বডি রেডিয়াস অফ জাইরেশন অফ এ বডি অ্যাবাউট অ্যান এক্সিস ইজ দ্য এফেক্টিভ ডিস্টেন্স ইজ দ্য এফেক্টিভ ডিস্টেন্স ফ্রম দ্য এক্সিস ফ্রম দ্য এক্সিস হোয়ার দ্য হোল মাস হোয়ার দ্য হোল মাস অফ এ বডি ক্যান বি এজিউম টু বি ক্যান বি এজিউম টু বি কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেডের নিচে দাগ দিও ক্যান বি কনসেন্ট্রেটেড সরি এজিউম টু বি কনসেন্ট্রেটেড স্টপ সো দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া রিমেন্স দ্য সেম সো দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া রিমেন্স দ্য সেম কিটা দাদা কিচ্ছু বুঝি না তো এটা ড্রয়িং আঁকি ফুল ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে মনে কর একটা বডি আছে কি আছে এটা একটা বডি যে কোনো একটা শেপের যে কোনো আমি এটা এমন শেপ দিছি যে কোনো একটা শেপের তাহলে কি কইছে অ্যাবাউট অ্যান এক্সিস তো আমি একটা এক্সিস ড্র করি এটা মানে একটা এক্সিস এক্স এক্স ওয়াই ওয়াই এ যা খুশি একটা এক্সিস দিয়ে দাও মনে হয় একটা লাইন ড্র করছি তো এই বডিটার সেন্টার অফ গ্রেভিটি কোন জায়গাতে একদম সেন্টারে থাকবো প্রায় কাছাকাছি এমন জায়গা বা এমন জায়গাতে এমন একটা সেন্টারের দিকেই থাকবো কিন্তু রেডিয়াস অফ জাইরেশন কিটা কইছে আমি এই বডিটার যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করি মাস্টারে কনসেন্ট্রেটেড রেখা তৈলে তাইলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কোনো চেঞ্জ হইতো না সব সময় কি আমি সেন্টারে কি মোমেন্ট অফ ইনার্শিয়া বাইর করতে পারি হ্যাঁ পারি দাদা তুমি এটা আমরা পড়াইছো কিন্তু রেডিয়াস অফ জাইরেশন দিয়া তুমি একটা ডিস্টেন্স ধরবা যে ডিস্টেন্সে মানে মনে করো তোমার রেডিয়াস অফ জাইরেশন মনে করো তোমার এমনি সেন্টারে সেই জায়গাটা তোমার সিজি আর এমআই এই জায়গার ভিতরে তুমি ক্যালকুলেট করতে পারো বা বাইরের জায়গা তো করতে পারো কিন্তু দাদা আমি এমন জায়গা কি এমআই বাইর করতে পারো হ্যাঁ পারবা কার দ্বারা রেডিয়াস অফ জাইরেশন দ্বারা কি করো এই জায়গা এই পয়েন্টে মনে করো মাস হিসে এম এই পয়েন্টে মাস কত এম ইয়ান্তিকা এই এক্সিসের একদম শর্টেস্ট লাইনটা আমি লোম শর্টেস্ট লাইনটা লোম ঠিক আছে এটা একটা ডিস্টেন্স যার নাম হয়েছে কে ঠিক আছে মাস কত এম শর্টেস্ট ডিস্টেন্স কত এটার এই পয়েন্টের থেকে এই এক্সিসটার থেকে কে পদ্ধতি আমাদের ক্লিয়ার তো এটি আমার একটা এক্সিস এই এক্সিসের ভিতরে আমার এম আই থাকবো মানে মোমেন্ট অফ ইনার্শিয়া থাকবো পদ্ধতি বুঝি কারণ এটা তো একদম সেন্টার দিয়ে গেছে এক্সিসটা তো এই এক্সিসটার মধ্যে তো আমার কি এম আই থাকবো ক্লিয়ার এবার কত হয়েছে দাদা আমি কি সবসময় সেন্টারের ভিতরে আমি এম আই বের করুম হ্যাঁ পারো অথবা তুমি অন্য জায়গায় বের করো
এখন তুমি অন্য পয়েন্টে কি করে এমআই বের করবা মনে কর তুমি ই পয়েন্টে এমআই বের করবা ঠিক আছে ই পয়েন্টে মাস এম ই পয়েন্টে টিকা ই এক্সিস এর ডিসটেন্স হচ্ছে কে আর ই এক্সিস এর এমআই এর ভ্যালু কত আই তাইলে তাইলে আই এর ফর্মুলা আমি তো তুমি কি শিখছো আই এর ফর্মুলা তো ফার্স্ট লেকচারে ফার্স্ট 5 মিনিট আমি তোমাকে বুঝাইছিলাম মাস ইনটু এই ডিসটেন্সটা কয়বার হইব দুইবার ক্লিয়ার তো এবার ই কে আছে না কে ই কে ডারে নাম হইছে রেডিয়াস অফ জাইরেশন ই কে ডি কাম রেডিয়াস অফ জাইরেশন এই ডিসটেন্সটা রে যে ডিসটেন্সটা লিগা আমার মাসটা আমি কনসেন্ট্রেটেড ধইরা মোমেন্ট অফ ইনারশিয়া আরেক জায়গাতে বাইর করতে পারি কোনো চেঞ্জ হইতো না ভ্যালু সেমই থাকবে ঠিক আছে বুঝছোদরা এবার এটা যদি আমি বুঝি তাহলে কে আর ভ্যালু বাইর করো আই আই আছে এম আছে কে স্কয়ার আছে আমরা কে বাইর করা দো তাহলে কে কি দইবো কে ইকুয়াল টু রুট ওভার অফ পিতা কি দইবো এনি আইডিয়া ইয়েস আই বাই এম কিন্তু কিন্তু কথা আছে ফর্মুলাটা আমার মাসের রেসপেক্টে যেমন করতে পারো মাসের রেসপেক্টে যেমন করতে পারো এরিয়ার রেসপেক্ট আমি তোমার কি শিখেছিলাম এরিয়া মোমেন্ট শিখাইছি মাস মোমেন্ট শিখাইছি শিখাইছি নি তো এরিয়া মোমেন্ট যদি তুমি আবার মোমেন্ট বের করো কি হইব এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া মাস মোমেন্ট যদি আবার মোমেন্ট বের করো কি হইব মাস মোমেন্ট অফ ইনারশিয়া মানে টু মোমেন্ট মানে দুইবার মোমেন্ট করবা এলে কইছিলাম নি মোমেন্ট অফ ইনারশিয়া ইজ দা সেকেন্ড মোমেন্ট হ্যাঁ তাইলে মাসের যদি তুমি বাইর করতে পারো মানে মানে এরিয়ারও বাইর করতে পারো ফর্মুলা তো সেমই থাকবে ফর্মুলা কি থাকবে সেমই থাকবে কি তুইব কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এ ইতো এরিয়া মোমেন্ট অফ ইনারশিয়া তো এরিয়া দিয়ে আমি রেডিয়াস অফ জাইরেশন বাইর করতে পারি মাস দিয়ে আমি রেডিয়াস অফ জাইরেশন আমি বাইর করতে পারি ঠিক আছে মাস থাকলে এই ফর্মুলা আমরা ইউজ করব এরিয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করব ক্লিয়ার আগের লেকচারে আমি তোমাদের কি শিখিয়েছিলাম ফার্স্ট লেকচারে মাস মোমেন্ট অফ ইনারশিয়া মাস মোমেন্ট এরিয়া মোমেন্ট শিখা নিয়েছে তো এই জিনিসটা নিয়ে অ্যাপ্লাই করছি মাসের যদি আমি রেডিয়াস অফ জাইরেশন বাইর করতে পারি এরিয়ারও তো আমি রেডিয়াস অফ জাইরেশন বাইর করতে পারি ফর্মুলা তো সেম ওই মাসের জায়গাতে আমি থাকবো এরিয়ার জায়গাতে থাকবো তো প্র্যাকটিক্যালি আমরা যখন মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশন ইউজ করি তখন আমরা এই ফর্মুলাটা সবচেয়ে বেশি প্রেফার করি ঠিক আছে এই ফর্মুলাটা এরিয়া দিয়ে সেটা রেডিয়াস অফ জাইরেশন বাইর করি ক্লিয়ার তো সবচেয়ে বেশি প্রেফার করুম এটা এরপর এটা কনসেপ্ট ক্লিয়ার তো তুললাম নোটটাও করাই দিছি এবার একটা নিউমেরিক্যাল করো সাংঘাতিক করো ঠিক আছে রেডিয়াস অফ জাইরেশন দিয়ে একটা নিউমেরিক্যাল করো তো রেডিয়াস অফ জাইরেশন এমন কিচ্ছু না এটা একটা পয়েন্ট বা একটা ডিসটেন্স যার পরে যে ডিসটেন্সের পরে আমি কোনো পয়েন্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বাইর করি ওই বডিটার সেম যে মোমেন্ট অফ ইনারশিয়াটা আছে এটা সমান হইব কোনো চেঞ্জ হইতো না ঠিক আছে এইবার একটা নিউমেরিক্যাল লও ফাইন্ড দ্য রেডিয়াস অফ জাইরেশন ফাইন্ড দ্য রেডিয়াস অফ কি জাইরেশন জাইরেশন অফ এ সার্কেল অফ এ সার্কেল এবার ফাইন্ড দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কেল জিনিসটা কিটা কইছে কি কইছে তোমার একটা সার্কেল আছে সার্কেল আছে এটা রেডিয়াস অফ জাইরেশন বের করতে কইছে এইবার রেডিয়াস অফ জাইরেশন দাদা ফর্মুলা তো একটু জানি কি জানি কে ইকুয়াল টু রুট ওভার আই বাই এ আই মানে কিটা মোমেন্ট অফ ইনারশিয়া এ মানে কিটা এরিয়া অফ দা বডি ঠিক আছে তো আমার কে দরকার কে ইকুয়াল টু কি রুট ওভার সার্কেলের এম এর ফর্মুলা কি এই ফর্মুলা লাগতেছে কিন্তু পাই বাই 64 ইন্টু ডি টু দি পাওয়ার 4
pi by 64 into d to the power 4. Clear? D gita edar diameter. Clear? A bar. Edar area formula gita. Area formula gita. Circular area formula ki. Bule si ga. Mona koro. Pi r square. Clear? Ebar kadagadi koro. Yanar diameter ase diameter ki. এটা কি আমার দেয়া দিতে লাগবো তাড়াতাড়ি করো পাই পাই ক্যান্সেল ঠিক আছে তো d মানে কি d টু দি পাওয়ার 4 নাকি 64 মানে r স্কয়ার বুঝরা বুঝছি এবার ক্যালকুলেশন আমি দিয়ে করতেছি হ্যাঁ তাহলে √ ওভার কি দিব d এটা আমি কি লিখতে পারি 2r টু দি পাওয়ার 4 বাই 64 r স্কয়ার তাহলে বুঝরা বুঝছি D mana kita diameter mana isi 2 into radius A is instagram yang nabuh isi Kaurus lebih dah se A bar Ida tool chi A bar Kita lihat teman Ida 16 R to the power 4 F Ida give bo By 64 Whole divided by R square Full kada gadi korba Kada gadi kalau teman formula answer kaya bo Ida Ida ক্যান্সেল তাহলে দিছে এটা তো এইটা কারণ যে r স্কয়ার 4 দিয়ে দিলে 4 ফেলে দিলে 1 1 দিয়ে দিলে 24 আবার এটা দিলে 4 তাহলে এসে r স্কয়ার বাই 4 রুট ওভার তাহলে তাহলে r স্কয়ার বাই 4 এর আর কয়টা আছে দুইটা 4 দুই কয়টা আছে দুইটা তাহলে এটারে আমি কমাই লিখতে পারি কি রুট ওভার সরে দিলে r বাই 2 শেষ কেয়ার ভ্যালু কত কেয়ার ভ্যালু হইছে r/2 তো k = r/2 তাহলে রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কেল কি r/2 কমপ্লিট ক্লিয়ার এবার একটা হেডিং দাও হ্যাশট্যাগ দিয়া স্টার মার্ক দিয়া একটা ফর্মুলা ফর্মুলাটা লাগবো তুলছি তো এটা আচ্ছা আমার সিজি এমসিকিউটি সলভ করছিলা তোমরা 4 সেটটি কিন্তু দায়িত্ব সহকারে কমপ্লিট করে দাও কারণ অনলাইন ক্লাসে ভিতরে কিন্তু এডি আমি সবার খাতা দেখতে পারতাম না তোমরা করছো না করছো না ডাউট হলে ডাইরেক্ট আমারে মেসেজ করবা বা ফোন করবা ঠিক আছে নাম্বার দেয়া দিছি তো কোন কোন ডাউট রাখো না কারণ হাতে মাত্র আছে আর আরে থেকে 3 মাস এর মধ্যে যদি তোমরা ফাইজলামি করো তাহলে কিন্তু হইতো না অন যে প্র্যাকটিস করবা হেই পাইবা আচ্ছা এবার হেডিং দাও প্যারালাল এক্সিস থিওরাম কি হইছে প্যারালাল এক্সিস থিওরাম প্যারালাল এক্সিস থিওরাম দাদা কিতা আমি জানি না ঠিক আছে আমি এটা দুইটা পার্ট করি তোমার কাছে একটা বডি আছে রেকটেঙ্গেল একটা বডি আছে ঠিক আছে রেকটেঙ্গেল একটা কি আছে বডি আছে তো এখানে তোমার একটা প্লেন আছে একটা প্লেন আছে তার আবে একটা সুজা টুজা যা কিছু একটা প্লেন আছে তো রেকটেঙ্গেলের সিজি কই থাকে এই জায়গা থাকে একদম সেন্টারে ঠিক আছে এই রেকটেঙ্গেলটার ইডিসে কি মনে করো এটা এটা হইছে ডেপথ ইট ইজ এ ব্রেথ বি আর ডি দেই হ্যাঁ তাহলে এটা আমার সিজি এটা আমার একটা কি প্লেন তো ই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে বাইর করতে পারি ইডার রেসপেক্টে কি করে সে ই সেন্টার থেকে ই প্লেনটার ডিসটেন্স মনে করো আমি কত লিখি h কত লিখি ই সেন্টার থেকে ই প্লেনটার ডিসটেন্স h ফর্মুলা নাম কি প্যারালাল এক্সিস থিওরাম প্যারালাল প্যারালাল মানে কি সেম ভাবে যাইব এটা কো প্যারালাল এটাও প্যারালাল এটা কি প্যারালাল না তো সেম ভাবে যাইতে তো প্যারালাল এক্সিস থিওরাম যদি কয় যদি প্যারালাল এক্সিস থিওরাম কয় তাহলে এটা আমার একটা সারফেস তো এদিকে আমি একটা এক্সিস ধরে একদম সেন্টার থেকে এক্সিস ধরছি এটা আমার এক্স এক্স না ওয়াই ওয়াই
yes y y আর x x কোনটা এটা x x কিন্তু সারফেস এসে এটা এটা এটার প্যারালাল কেডা x x না y y অবশ্যই y y এটাও প্যারালাল তাইলে ফর্মুলা হইব I equal to কি ফর্মুলা মনে আছে নি তোমরা আমার প্যারালাল কোনটা এটার সাথে x x না y y অবশ্যই y y তাইলে I y y এরপরে প্লাস এটার একটা এরিয়া আছে নি এরিয়া ইনটু h স্কয়ার এটা হচ্ছে ফর্মুলা ঠিক আছে এই সারফেসের সাথে কেডা প্যারালাল x x প্যারালাল না y y অবশ্যই y y এটা সারফেস এটা y y এটা তো এটা তো প্যারালাল এটা এমন এটা তো y y এর লিগে না I y y কইছে আর যদি যদি সারফেসটা এমন হইতো d এটা b এটা সারফেসটা এটা cg ঠিক আছে এবার সারফেসটা এমন আগের বারের সাথে এমন এবার দিছে এমন তাহলে এটা আমার কি cg তো ইয়ান্তেরা ডিসটেন্স ইয়ান্তেরা ডিসটেন্স কত h ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে I এর ফর্মুলা কি দিব দিব এটা কেমনে প্যারালাল সারফেসের সাথে কেমনে প্যারালাল এটা x x তো কি ফর্মুলা হইব I x x প্লাস a ইনটু h স্কয়ার এ মানে কি রেকট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কিটা ব্রেথ ইনটু ডেপথ শেষ b ইনটু d ফর্মুলা বম আনসার পেলাম ক্লিয়ার তো এমন হইলে কি দিব এমন হইলে কি দিব দে দিছি কনফিউশন আছে নাই তো এবার নিউমেরিক্যাল করি শুনে এটা নিউমেরিক্যাল করাম তাহলে প্যারালাল এক্সিস নাম বুঝছি যার সাথে প্যারালাল যে এক্সিস এর সাথে প্যারালাল এটার রেসপেক্ট আমি ক্যালকুলেশন করুম এম আই ক্লিয়ার এবার এবার নিউমেরিক্যাল দেখো তোমার একটা সারফেস আছে এর নাম হচ্ছে এবি ঠিক আছে এখানে একটা বডি আছে ঠিক আছে এরপরে এই বডিটার মনে করো এটা হচ্ছে 3 মিটার এটা হচ্ছে 11 মিটার 11 মিটার না ছোট আরো কম দে যদি 6 মিটার ঠিক আছে ইয়ান্তিরা ডিসটেন্স দিয়ে দেই 7 মিটার ঠিক আছে এই বডিটার ই এক্সিস এর রেসপেক্টে এমআই বের করতে কইছে কিভাবে করবা কিভাবে করবা কেমনে করুম এইবার ভালো করে দেখো কোশ্চেনটা হের সাথে কে প্যারালাল এক্স এক্স প্যারালাল না ওয়াই ওয়াই ইয়েস ওয়াই ওয়াই প্যারালাল ঠিক আছে ওয়াই ওয়াই আমার প্যারালাল তাইলে তাইলে আমার ফর্মুলা কি শিখছি আই এ বি এ প্লেনের রেসপেক্টে এটার এমআই লাগবো সিজি কই আছে এমন জায়গা থেকে সিজিটা তাইলে ফর্মুলাটা কি জানি আই কার সাথে প্যারালাল এটা ওয়াই ওয়াই এর সাথে তাইলে আই ওয়াই ওয়াই প্লাস এ ইনটু এইচ স্কয়ার এবার ভাঙ্গা ভাঙ্গা করি আই ওয়াই ওয়াই আই ওয়াই এর ফর্মুলাটা কি শিখছিলাম যারে কাটবো তার মাথা কিউ হইব যারে কাটবো তার মাথা কিউ হইব তাইলে বিডি কিউ বা 12 বা ডিবি কিউ বা 12 সব বুঝলে শিখা কি ভাই মনে রাখো এক্সিসটা যারে কাটবো ওয়াই কারে কাটছে 6 রে তাইলে 3 ইনটু 6 এর মাথা কিউ হইব বাই 12 নাকি আই ওয়াই ওয়াই ক্লিয়ার এটা করলে কত 3 ইনটু 36 ইনটু 6 এরপরে 12 2 18 3 আটা 4 4 2 এটা কি ইউনিট কি দা এ
54 মিটার টু দি পাওয়ার 4 ইউনিট কিন্তু মাস্ট মাথায় রাখবা এইবার আমি আই ওয়াই ওয়াই বের করছি ঠিক আছে আমি আই ওয়াই ওয়াই পুট করে দিই কত 54 প্লাস এরিয়া রেকট্যাঙ্গেল এরিয়ার ফর্মুলা কি লেন্থ ইনটু ব্রেথ লেন্থ 6 এটা 3 তাহলে কত হইব এ কত 3 ইনটু 6 কত 3 3 6 18 মিটার স্কয়ার শেষ 18 ইনটু এইচ কত এইচ কত ইয়াম ই সার্ভিস থেকে এটা সিজির ডিসটেন্স ইয়াম থেকে উদ্রড হইছে আমার 7 তাহলে আমার ই জায়গাটা তো লাগে পুরোটা কত পুরোটা 6 সিজি থাকে একদম সেন্টারে পুরোটা 6 লিটা কত 3 3 মিটার তাহলে কত 7 এইচ কত 7 প্লাস 3 মিটার কত হইছে 10 মিটার তাহলে এখানে কি h স্কয়ার মানে কি 10 স্কয়ার কি দিব 54 প্লাস 18 ইনটু 100 কত 1854 প্লাস 1800 ইকুয়াল টু 1854 ইউনিট এটা মিটার টু দি পাওয়ার 4 ক্লিয়ার তাহলে ওভারঅল আনসার কিটা পারিছে দিস ইজ মাই আনসার ক্লিয়ার প্যারালাল এক্সিস থিওরাম বুঝছি যে এক্সিস এটার সাথে কেডা প্যারালাল ক্লিয়ার তাহলে আমরা মোমেন্টাম এনার্জি এনেই শেষ তাহলে আমরা মোমেন্টাম এনার্জিতে আমরা কি শিখলাম ইন্ট্রোডাকশন শিখলাম মোমেন্টাম অফ ইনার্শিয়া কি তার 2D মোমেন্ট অফ ইনার্শিয়া 3D মোমেন্ট অফ ইনার্শিয়া রেডিয়াস অফ জাইরেশন প্যারালাল এক্সিস থিওরাম ফুল কমপ্লিট আর কিটা আছে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটি ডেলি দেখবা এটার ভিতরে অনেক গন্ডগোল লাগে ফর্মুলা ডাইরেক্ট হবে পরীক্ষা ডাইরেক্ট ইলিয়া কইতা আছে সিরিয়াস বার ও অন আর সময় নাই হাতে সিলেবাস শেষ করতেইব রিভিশন দিতেইব এমসিকিউ সলভ করতেইব অনেক কাজ তো দায়িত্ব লয়ে করে আমার ভিডিওটি ডেলিটা ডেলি দেখবা জমা রাখবা না অনেক ক্ষতি করে লেবা একবার টিএটি ফাইল এলে সেট নি লাইফ টিএটির মজা তো জানোই তো পড়তে তো একবার পড়ি এবারে লাগাই ঠিক আছে নো সেকেন্ড অ্যাটাম একবারে আমার শেষ করতেইব আর যে কোনো ডাউট সাথে সাথে ক্লিয়ার করে লও ডাউট রাখবা না ডাউট রাখলে এটা তোমরা রিফরে বিফোর দেব ঠিক আছে এবার হেডিং দো ফ্রিকশন এটা আমি নেক্সট ডেট করামু ঠিক আছে থ্যাংক ইউ